দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর অর্থ সংলাপে আপনাদের সাথে আছি যা আজ আমরা কথা বলবো দেশের পোলট্রি খাত নিয়ে বিশেষ করে এই খাতের স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক বেশ কিছু সংবাদ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকায় যা এই খাত সম্পর্কে একটা বিরুদ্ধ ধারণা তৈরি করছে একই খাতের সাথে এই খাতের সম্ভাবনার দিকগুলো নিয়ে আর এই জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন কৃষিবিদ মোহাম্মদ মুর্শেদ আলম তিনি সভাপতি বাংলাদেশ এনিমেল এগ্রিকালচার সোসাইটি মুর্শিদ আলম আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আমি যা বলছিলাম শুরুতে যে কিছু এরকম কথাবার্তা আছে কিন্তু তার আগে আপনার কাছে প্রথমে একটু সংক্ষেপে যে আপনি কৃষিবিদ এবং বাংলাদেশের বাস্তবতায় সামাজিক বাস্তবতায় আমরা জানি যে পোলট্রি খাতের একটি বড় ধরনের গুরুত্ব আছে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আমরা আমরা যদি একটু কিছু পরিসংখ্যান বলে আমরা দেখছি যে জাতীয় অর্থনীতিতে এর এই উপখাতের অবদান প্রায় তিন শতাংশ এবং প্রবৃদ্ধির হার প্রায় চার শতাংশ হারে বাড়ছে এমন একটা অবস্থা এবং পোলট্রির সংখ্যা প্রায় আড়াই হাজার এর অর্থনীতির গুরুত্ব আপনার কাছে কি ধন্যবাদ আপনাকে এবং একাত্তরের দর্শকদের পোলট্রি বাংলাদেশে আসলে একটা বিরাট সম্ভাবনায় খাত ছিল আমি ছিল বলবো এই মুহূর্তে এই খাদ একটি হুমকির মুখে নানাকার বিবিধ কারণে কিন্তু আপনি যদি এর পুঙ্খানুপূর্ণভাবে দেখেন তাহলে এটার সম্ভাবনা অপার সম্ভাবনা এবং অনেকেই বলেন গার্মেন্টস সেক্টরের যে বিরাট অবদান বা বৃদ্ধি তার আপনার তুলনায় পোলট্রির সম্ভাবনা অনেক অনেক বেশি তার গার্মেন্টস এর পুরো ব্যাপারটাই রপ্তানিমুখী একটা ঝুঁকি থাকে যদি বাইরে না কেনে তখন কিন্তু আপনার পুরো ইকোনমিটা একটা ভালনের বড় অবস্থায় চলে আসে কিন্তু পোল্ট্রিতে সুবিধা এর নব্বই থেকে পঁচানব্বই শতাংশই আপনার অভ্যন্তরীণ ভাবে এর কিন্তু যে ব্যবস্থাপনা বলেন যে মানে নড়াচড়া যেটা পুরোটাই কিন্তু দেশীয়ভাবে ভাবে অভ্যন্তরীণ ভাবে সো এখানে যে ইনভেস্টমেন্ট সেটাও অভ্যন্তরীণ যে কনজিউমার সেটাও আমরা সো এটা কিন্তু রিসাইকেল হচ্ছে ভেতরে সো এখানে কিন্তু আপনি রিস্কটা অনেক কম এবং যা এখানে প্রবৃদ্ধি হচ্ছে আপনি একটা প্রবৃদ্ধি ফিগার বলছেন প্রবৃদ্ধি যা হচ্ছে সেটা কিন্তু আমার দেশে আবার রিইনভেস্ট হচ্ছে আমার এবং এই রিইনভেস্ট একদম রুট লেভেল একদম সাধারণ খামারি পর্যন্ত সামারি সাধারণ মানুষ পর্যন্ত জনসাধারণ পর্যন্ত ষোলো কোটি লোকই এই পোল্ট্রির বেনিফিশিয়ারি ষোলো কোটি লোক এবং প্রত্যেকটা লোক আপনি একটা ডিম প্রডিউস করছে এই ডিম কনজিউমার আমরা খাচ্ছি এবং এই ডিমের মতো যদি আপনি বলেন কমপ্লিট ফুড সমমতা আল্লাহর দুনিয়াতে আর কিছু নাই। ফুল নেই পিল অফ ভিটামিন বলা হয় ঠিক আছে সো পিল অফ নিউট্রিশন বলা হয় তো এটা সারা দুর্নীতি এখন গৃহীত বাংলাদেশে এটার জন্য একটা আমরা কিন্তু এখনো কিন্তু উঠতে পারিনি বিভিন্ন কারণে আমরা শুরু করছি অনেক পরে পৃথিবীতে যা যখন পঞ্চাশ ষাট বছর আগে তারা শুরু করছে তাদের তুলনায় আমরা শুরু করছি কত ধরেন নাইনটিজে আর্লি মিড নাইনটিজে আমরা কমার্শিয়ালাইজেশন করছি তো এই যে আমাদের সম্ভাবনা কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন কারণে এবং যার জন্য পোলট্রি শিল্পী নিজের কোনো দায় দায়িত্ব নাই কোন রকম তাদের কোনো ভুল তাদের অপরাধ কিন্তু বিনা অপরাধে দায়ী করার মতো ঘটনায় পরে হয়তো বিস্তারিত আলোচনা করবো আমরা সেই জন্য এটা দাঁড়ায় গেছে এবং এই মুহূর্তে কিন্তু এটা অত্যন্ত ঝুঁকি এবং আসে এই ঝুঁকি কি কি হ্যাঁ এটার মধ্যে যেমন আছে আপনি কমার্শিয়াল দিক যদি দেখেন খামারি যে উৎপাদন খরচ তার চেয়ে অনেক কম খরচে সে বিক্রি করতে হচ্ছে বিগ রেট তাদের আর ব্যবসায়ী হচ্ছে না ব্যবসায়ক এটা এটা খামারি পয়েন্ট অফ ভিউতে আপনি হয়তো কনজুমার হিসেবে বলবেন যে আমি খুব সস্তা ডিম পাচ্ছি সস্তা মানে তো এই না যে আপনি ধান চাষ করবেন চাউল আবাদ করবেন খামারি পাবে আটশো টাকা আর আপনি কিনবেন হল তিনশো টাকায় ইকোনমি নাটনিক আমাদের এখানে আরো বেশি কারণ আমাদের ধান আবাদ করা হয় নিজের খাবারের জন্য অনেকেই করে এটা এটা আমাদের ট্রেডিশন বলতে হবে ধান চাষ একটা ট্রেডিশন কিন্তু পোল্ট্রি ইটস এ টোটাল ইন্ডাস্ট্রি

আমরা সময় উপযোগী যখন আমাদের প্রয়োজন আজকে প্রয়োজন আপনি বলেন ঠিক আছে এই যে বিভিন্ন জটিলতা যদি আমরা সময় পার আমরা রিভিশন নিচ্ছি এখানে কি বিদেশি দৌরাত্ব আছে অবশ্যই আছে অবশ্যই কারণ আপনি দেখেন আমাদের যে কোনো ইন্ডাস্ট্রি আপনি আমাদের গার্মেন্টসকে বলেন বিভিন্ন দেশি দেশি বলবো না বিদেশি বেশি চক্র কাজ করে কারণ কেউ চায় না আমার মাত্রচকের দাঁড়িয়ে আমরা স্বাধীন জাতি হিসেবে দাঁড়াই এটা কেউ চায় না কারণ পোলট্রি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট মানে আমাদের সাধারণ লোকের পুষ্টির যোগান যেটা একটা বিরাট ব্যাপার কারণ বর্তমান যুগে কিন্তু দারিদ্র ইন্ডেক্স যেটা সেটা কিন্তু পুষ্টি সেটা কিন্তু এখন কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক দারিদ্রতা বলা হয় না এখন বলা হয় যে মেল নিউট্রিশন অর্থাৎ নিউট্রিশন লেভেলটা কি তো আপনি যদি নিউট্রিশন লেভেলটা ইমপ্রুভ করতে পারেন তাহলে আপনার দারিদ্র বিমোচনের বিলেট একটা এটা তো আপনার সাহায্য আমরা জানি যে আমাদের অনেক প্রতিদ্বন্দ্বী দেশ আছে প্রতিযোগী দেশ আছে তারা এটা চায় না চাবে না এবং তার প্রমাণ আছে আমাদের কাছে কারণ বিভিন্নভাবে এবং এটা আমি সরকারকে দায়ী করব না সরকারের পলিসি যখন নিচ্ছে তখন বোধহয় অনেক কিছু তারা ইগনোর করছে বা খেয়াল করতেছে না যেমন ধরেন আপনি বিদেশি অনেক আলোচনা আগে চলে আসছে এটা যদি দেখেন বিদেশিরা যে আমাদের এখানে উন্মুক্ত বাজার অর্থাৎ ইনভেস্টমেন্ট ওপেন এখন খেয়াল করেন সারা দুনিয়াতে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি ন্যাশনাল জাতীয় স্বার্থে আমার দেশে যদি গার্মেন্টস এর ইনভেস্টমেন্টের সাথে যদি এগ্রিকালচার ইনভেস্ট করেন তাহলে কি হবে আপনি ল্যান্ডটা আপনি একটা বিদেশি বললেন ইউ ক্যান প্রকিউর ল্যান্ড হিয়ার ইউ ক্যান ইনভেস্ট হিয়ার আমার দেশের জমি চলে যাচ্ছে অন্যের হাতে মালিকানা চলে যাচ্ছে অন্যের হাতে আর এটা গার্মেন্টস এর মধ্যে অনেক বেশি জায়গা লাগে আচ্ছা একটা দুই নম্বর হলো আপনি সেখানে তারা কি করতেছে তারা এখানে তাদের কোন দেশপ্রেমের কোন বালাই নাই তাদের এটা টোটালি বিজনেস আপনার লোক খাই লোক কি কোয়ালিটি খাবে এটা কোন আমি করলে পারে আমার আমার ছেলে এই ডিম খাবে আমার ছেলে এই মাংস খাবে সো আমার একটা কমিটমেন্ট আছে দেশের প্রতি তাদের সেই কমিটমেন্ট একটা দুই নম্বর তারা যেটা করে বিং দ্য মানি ভেরি লোয়ার ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট যেমন আপনি প্রতিবেশী দেশ বলেন আপনি থাইল্যান্ড বলেন এই সমস্ত দেখে দেখা যায় যে তাদের রেট অফ ইন্টারেস্ট অনলি থ্রি টু ফাইভ পার্সেন্ট আমাদের কিন্তু ব্যাংক ইন্টারেস্ট কিন্তু বারো থেকে চোদ্দ পার্সেন্ট এবং কোন কোন জায়গায় ইনডাইরেক্ট ট্যাক্স এটা ইন্টারেস্ট এটা যায় আর কি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার এই পর্যায়ে আমি বলে আমি আমরা যেমন কয়েকটি সমস্যার কথা চিহ্নিত করে বিভিন্ন একাতে যারা লোকজন আছেন তারা তারা বলছেন পোলট্রিতে দেশি বিদেশি কোম্পানির ব্যাপক বিনিয়োগ একদিনের মুরগির বাচ্চার খাবার ও ওষুধের উচ্চ মূল্য ঋণের বৈষম্য বিমার অনুপস্থিতি বার্ড ফ্লুর আক্রমণ নির্দিষ্ট কোম্পানির কাছ থেকে মুরগির বাচ্চার ফিড ওষুধ কেনার বাধ্যবকতা ইত্যাদি প্রবলেম তারা বলছেন এগুলা এখনো রয়ে গেছে না কিছু কিছু সত্যি কিছু জিনিসের যেমন মার্কেটিং এ যে প্রশ্নটা আসছে যে বাধ্যত ভালো নিতে হবে ইস মার্কেটিং টুল আপনি যে কোনো জায়গাতে যান আপনি কসমেটিক্স এ যান দেখবেন যে আপনি এটা নিয়ে যেতে চলে ইস মার্কেট টোটাল দেয়ার এবং ওন পলিসি এখানে কোন বড় সমস্যা আপনি যখন সাপ্লাই প্রচুর হয়ে গেছে তখন কিন্তু এই জিনিসটা আপনি ইউ ক্যান মেনটেন আপনি দিবেন না আরেকজনকে যাবে সো এটা সমস্যা না কিন্তু বিদেশি রিয়েটেড রয়ে গেছে বিমা আমরা এখনো নাই ঠিক আছে বিদেশি বা ইনভেস্টমেন্ট এটা ডেফিনেটলি রেস্ট্রিক্ট করতে হবে আর ব্যাংক ঋণের সমস্যাও তারা বিরাট বিরাট সমস্যা ইটস এ বিগ প্রবলেম বিগ প্রবলেম বিগ প্রবলেম ইন আপনি আমি একটু আগে বলছি দীর্ঘসূত্রিতা আপনি একটা ব্যাংক লোন যদি দেন এই লোনটাকে যদি আদার ইন্ডাস্ট্রির মতো আপনি যদি মনে করেন ঠিক আছে এখান থেকে ব্রাঞ্চে যাবে ব্রাঞ্চ থেকে হেড অফিসে যাবে তারপরে অমুক ব্যাংকের অমুক বাংলাদেশ ব্যাংক ইটস লস অফ টাইম আপনি যদি ছয় মাস ন মাস লাগে একটা আপনি ইন্ডাস্ট্রি কখনো সাস্টেন করবে না করতে পারে না কারণ এর আমি বললাম যে আপনি রাত্রে ঘুমাবেন সকালে উঠে দেখবেন যে মুরগি আপনি সবগুলো মরে যেতে মুরগি খাবার লাগবে আপনার হাতে পয়সা নেই ব্যাংকে বল ঠিক আছে আমি হেড পাঠাইছি এটা অসম্ভব এই ইন্ডাস্ট্রি চালাতে না সো এটা বিশ্বসাহিত প্রজেক্ট করতে পারেন ফাইন্যান্সিং এর জন্য এটা মানে প্রম ডিসিশন মেকিং পোলট্রির জন্য একটা ভিজুয়াল ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি এই লিঙ্গারিং করলে পরে ইন্ডাস্ট্রি বাঁচবে না আমরা এই ডিমের গুরুত্ব নিয়ে একটি বিদেশি ক্লিপ আমাদের হাতে আছে আমরা একটু সেটি দেখে আসি তারপরে সেই নিয়ে আমরা আলোচনা করব মানুষের প্রতিদিনকার জীবনে ডিমের যে গুরুত্ব Precious প্রাইড ইন ডে বলছে যদি তাই হয় যদি প্রাইড ডে তাহলে ডিম নিয়ে এত কথা কেন আমাদের দেশে যে ডিমের এই অংশ খাওয়া যাবে না ডিমের মধ্যে এই রয়ে গেছে সেই রয়ে গেছে নানা ধরনের আপনি একজন কৃষিবিদ সাইন্টিস্ট হিসেবে আপনি কি বলেন একটি ধন্যবাদ আসলে এটা বাংলাদেশে না এই ডিম নিয়ে একটা আসলে একটা ভুল বোঝাবুঝি শুরু হয়েছে নাইনটিজে ওই সময় একটা ধারণা করা হতো যে মানুষের স্বাস্থ্যের বিশেষ করে যারা একটা ফর্টি ক্রস করছেন তাদের জন্য অনেকে ধারণা ছিল যে ডিম এটা খাওয়া যাবে না এটা ধারণাই এটা ধারণা এখন তার এখন প্রচুর ইটস ভেরি ওপেন নাও ইফ ইউ গো টু ইন্টারনেট ইউ লুক ফর দিস কন্ট্রোভার্সি নাও এভ্রিবডি ইজ এ রং পারসেপশন